रहमान रहीम। बिस्मिल्लाह। शहीद प्रेसिडेंट एजर रहमान 85तम जन्मदिन उपलक्षे जुक्तराज्य स्वेच्छासेवक दल आयोजित आजकेर ए आलोचना सभार संग्रामी सभापति जुक्तराज्य स्वेच्छासेवक दल संग्रामी सभापति बलिष्ठ संगठक नासिरुद्दीन शाहीन আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব নজরুল ইসলাম খান। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ মালেক। উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জনাব কয়সর আহমেদ। উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক সহ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনের আজকে আলোচনা সভার শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের আদর্শের জনক মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে। একই সাথে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মহান নেতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। রাত অনেক হয়েছে, আমাদের প্রধান অতিথি কিছুদিন পূর্বেই করোনা আক্রান্ত হয়েছিলেন, এখন যদিও উনি সুস্থ তারপরেও রাত হয়েছে, উনি বক্তব্য রাখবেন, আমি বক্তব্য লম্বা করব না। প্রিয় নেতৃবৃন্দ, আসলে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য মহান সৃষ্টিকর্তার এক অশেষ নিয়ামত। একটি সুনির্দিষ্ট রাষ্ট্র দর্শন যিনি দিয়েছিলেন, যা লেলিন জেফারসন মাউশুটিং এর পাশাপাশি সমানভাবে বিশ্ব নেতার তালিকায় একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের নামটিকে উচ্চারণ করা হয়। নিখাদ সততা, অপরিসীম দেশপ্রেম, বহুমাত্রিক কার্মিকতা অর্থাৎ বিভিন্ন কর্মে নিজেকে নিয়োজিত রাখা এবং সুনির্দিষ্ট রাষ্ট্র দর্শন জিয়াউর রহমানকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ইতিহাস দ্বারা জিয়াউর রহমান প্রভাবিত হয়নি, বরং জিয়াউর রহমান তার কর্ম দ্বারা ইতিহাসকে প্রভাবিত করেছেন এবং ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছেন। ভাষা, বর্ণ, ইতিহাস যতদিন থাকবে একজন জিয়াউর রহমানের নাম ততদিন সমুজ্জ্বল থাকবে বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাসে। প্রিয় নেতৃবৃন্দ, আসলে বক্তব্য আমি খুব বেশি লম্বা করতে চাই না, শারীরিকভাবেও অসুস্থতা ফিল করছি, সারাদিনই বিভিন্ন কাজে ছিলাম। তো যে যে বিষয়টি বলতে চাই, যে আজকে বাংলাদেশে যে গণতন্ত্রহীন এক পরিবেশ,
বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার নেই, আইনের শাসন নেই, যে গণতন্ত্র বাংলাদেশে ফিরে আনার জন্য সারা জীবন যে পরিবার লড়াই করেছেন, যে স্বাধীনতা অর্জন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন, যে দেশের মানুষের অধিকার ফিরে আনার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সেও গৃহবন্দী হয়ে জীবন কাটাচ্ছেন, যে মানুষের সুখ শান্তির কথা চিন্তা করে লড়াই করতে যে মানুষের অধিকার আদায়ে কাজ করতে যে আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, বিএনপি পরিবারের জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি নেতা কর্মী শত শত মামলায় জর্জরিত হয়ে আজকে কেউ জেল খাটছেন, কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ পঙ্গু হয়েছেন, অনেককে গুম করে ফেলা হয়েছে, অনেকেই ক্রস ফায়ার, অনেককে হত্যা করা হয়েছে। এক বিভীষিকাময় পরিবেশে আমরা আজকে বাংলাদেশের মানুষ বাস করছি। এ থেকে উদ্ধার করার জন্য, এ থেকে সমগ্র জাতিকে বাঁচানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সনেই বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। প্রিয় উপস্থিতি, আর্য দার্শনিক চাণক্য বলেছিলেন, চর্চায় না থাকলে জ্ঞান থাকে না, সেনাপতি না থাকলে সেনাদল থাকে না। তেমনি ভাবে সরকার না থাকলে রাষ্ট্র থাকে না। 72 থেকে 75 যেরকম বাংলাদেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধান ছিল বলে মনে হয়নি, বাংলাদেশে যে অরাজকতা চলছিল ঠিক একই পরিস্থিতি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি বর্তমান অবৈধ সরকারের সময়ে। বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র, বাংলাদেশকে একটি পরাধীন রাজ্যে পরিণত করার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 85তম জন্মদিনের আলোচনা সভায় বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে আমাদেরকে আবার লড়াই করতে হবে, এবং সেই লড়াইয়ে বাংলাদেশে যারা আছেন তারা তো লড়বেনই, বহির্বিশ্বে আপনারা যারা বিভিন্ন প্রান্তে রয়েছেন আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনের লড়াইয়ে জাতীয়তাবাদী দল বিজয়ী হতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ মুক্ত করতে হবে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জাতীয়তাবাদী শক্তির যে আধুনিক বাংলাদেশ গঠনের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেখেছেন সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়ন করতে হবে, এবং রাজপথে লড়াই করেই রক্ত দিয়েই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব, এই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের গৌরব দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।